18 বিধির বাস্তবায়নের শিকার হচ্ছি না কি হচ্ছে, নাকি আমাদেরকে ঝুলিয়ে রাখা হবে বছরের পর বছর দিনের পর দিন? কিচ্ছু জানছি না আমি, বিশ্বস্ত সূত্রে জানছি জনপ্রশাসন মন্ত্রণালয় আমাদের জন্য যে পদ সৃজন করছে সেটা ক্যাডার নীতি, বাট বিধি 2018 অনুযায়ী আমরা নন ক্যাডার। যখন বিধিগুলো গেজেট হবে এই সরকারি কলেজগুলোর পদগুলো যখন গেজেটেড কর্মকর্তার পদ হিসেবে সৃজন হবে আমাদেরকে বলা হবে যোগদান করার পক্ষে হাতে নেবে সরকার, সাধুবাদ জানাই। কিন্তু আমি এই মাহফিল থেকে আমি শিক্ষা মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আসলে জানাতে চাই বা জানতে চাই বা আপনাদেরকেও জানাতে চাই যে বিশেষ সাধারণ শিক্ষা সমিতির ওই দুর্ধর্ষ শত্রুরা আমাদের এই যোগদান পরীক্ষাটাকে বাধাগ্রস্ত করবে কিনা, এই নিশ্চয়তা কি মন্ত্রণালয় দিতে পারছে, দিতে পারবে? তারা যদি রিট দেয় যে আপনাদের পদ সৃজন হয়েছে ক্যাডারবৃন্দে, আপনার বিধি 2018 অনুযায়ী আপনার নন ক্যাডার, এর নন ক্যাডার কর্মকর্তা কীভাবে ক্যাডার কর্মকর্তা যোগদান করে? সহজ একটা ইস্যু, তারা একটা রিট দিলে সেটা আটকে দেবে যুগের পর যুগ, বছরের পর বছর যেতে পারে। সরকার বলবে আমরা কী করবো, হাইকোর্ট রায় দিয়েছে। এখন করণীয় কী, করণীয় আছে আমরা বলতে পারি সাংগঠনিক শক্তি নিয়ে ওই সিদ্ধান্ত গ্রহণ পর্যায়ে যারা আছে তাদেরকে জানান দিতে পারি সহজেই যে স্যার আমাদেরকে নন ক্যাডার করছেন ভালো কথা, আলহামদুলিল্লাহ। এই ক্যাডারমেন্ট থেকে